নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন। সিপিআইএম থেকে তৃণমূলে যোগদান করলেন নবনির্বাচিত সদস্য সহ প্রায় 700 জন। বিনামূল্যে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার কোচিং দেওয়া শুরু হলো। মহকুমা শাসককে শারীরিক হেনস্থার অভিযোগে দুজন শিক্ষককে গ্রেপ্তার করলো রায়গঞ্জ থানার পুলিশ। রবিবার মালদহ ফোয়ারা মোড়ে শিক্ষক এবং সাধারণ মানুষ মোমবাতি জ্বালিয়ে একটি মৌন মিছিল করল। বিজেপির একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলার শিমলাপালের বিক্রমপুর ও রায়পুর ব্লকের ঠেকুতে। একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো রবিবার। দেখে নেব এক ঝলকে কিছু খবর। বীরভূমে পৃথক পৃথক পথ দুর্ঘটনায় দুজন নিহত হলেন, আহত হলেন 6 জন। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলায়। আহত ব্যক্তিরা তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশ ঘটনাগুলি তদন্ত শুরু করেছে। পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান স্টেশন সংলগ্ন বাজেপ্রতাপুর থেকে কালনার লিং রোডে মালবাহী ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো 35 বছরের লোক কলোনির বাসিন্দা শেখ আলাউল নামে এক বাইক চালকের। ট্রাক্টরের চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ। নদিয়া জেলার কুপার স্ক্যাম পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে গত 8 তারিখে খুন হয়েছিলেন এক মহিলা। প্রাথমিক অনুমান তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। ধৃত দুজনের কঠোরতম শাস্তির দাবিতে রবিবার কুপার্সবাসী কুপার স্ক্যাম ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখায়। একটি নাট্য সংস্থার উদ্যোগে শনিবার টাউন হলে একটি নাটক অনুষ্ঠিত হলো। মূলত শিলচরের মাতৃদিবস উপলক্ষে এটি অনুষ্ঠিত হয়। এদিন ভিড়ে ঠাসা প্রেক্ষাগৃহে নাট্যশিল্পীরা তাদের অভিনয়ের মধ্যে দিয়ে দর্শকদের মুখরিত করে। কাটোয়া 2 নম্বর ব্লকে জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুসতুলির 8 তলায় 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন শুরু হয়েছে। আগামী সোমবার নগর পরিক্রমার মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হবে। এই উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম ঘটে। পূর্ব বর্ধমান জেলার রায়ন গ্রামে মহাসমারোহে অনুষ্ঠিত হলো বসন্ত চণ্ডী পুজো। প্রতি বছর আষাঢ় শ্রাবণ মাসে এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু এবছর গ্রামে বসন্ত রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় গ্রামবাসীরা সকলে মিলে স্থির করেন এখনই এই পুজো অনুষ্ঠিত হবে। সেই প্রতাপে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। বীরভূম জেলার রাজগ্রাম অম্বুয়া এলাকার পশ্চিমপাড়াতে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার গত 20 দিন ধরে খারাপ হয়ে রয়েছে। এর ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে গোটা এলাকা। দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা। এলাকাবাসীরা বারবার বিদ্যুৎ দপ্তরের অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। ট্রান্সমিটার আমাদের খারাপ আছে। আমরা বারবার আমরা বললেন গেছি অফিস গেছি, কোনো আমাদের সমাধান হয় না। কিন্তু এবার যেতে ট্রান্সমিটার যদি আমাদের না এসে তো আমরা কিন্তু রাস্তা অবরোধ করবো। ট্রান্সফরমারটি সারাই করার আবেদন জানিয়েছেন এলাকাবাসীরা। আসছি বিস্তারিত খবরে। সিপিএম থেকে তৃণমূলে যোগদান করলেন নবনির্বাচিত সদস্য সহ প্রায় 700 জন। আগত প্রতিনিধিদের হাতে দলীয় পতাকা তুলে দেন শাসক দলের ব্লক সভাপতি সহ নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য। এইরূপ দল বদল মানুষের মনে প্রশ্ন তুলেছে। সিপিআইএম থেকে তৃণমূলে যোগদান করল নবনির্বাচিত সদস্য সহ প্রায় 700 জন। বীরভূম জেলার পুরান গ্রাম পঞ্চায়েতের মোট 13টি সংসদে বিরোধীরা জয়লাভ করে মোট 4টি সংসদ। বাকি 9টি সংসদে জয়লাভ করে শাসক দল। কবিলনগর 13 নম্বর সংসদের ওই নবনির্বাচিত সদস্য হাই আলী খান বামপন্থীদের প্রতীকে জয়লাভ করলেও শাসক দলের ছত্রছায়ায় তিনি আশ্রয় নেন। তার হাতে তৃণমূলে দলীয় পতাকা তুলে দেন শাসক দলের মোহাম্মদ বাজার ব্লক সভাপতি তাপস সিনহা। নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য রাজারাম ঘোষ সহ তৃণমূল নেতারা। দেখো, আমরা যখন প্রার্থী নির্বাচন করি সব জায়গায় প্রার্থী হওয়ার সবাই প্রার্থী হতে চাইছিল। তৃণমূল কংগ্রেস প্রচুর উন্নয়ন করেছে, সবাই প্রার্থী হতে, সবাইকে তো প্রার্থী করা যায় না। আমরা লোকাল কিছু মতামত নিয়ে প্রার্থী নির্বাচন করেছিলাম। হয়তো প্রার্থী নির্বাচন অনেকের হয়তো পছন্দ হয়নি, সে কারণে হয়তো কোথাও কোথাও ক্ষোভ বিক্ষোভ থেকে গেছে। সেই ক্ষোভ বিক্ষোভের জন্য 2-1টা সিটে আমরা হেরেছি। আর যারা জিতেছে
বিরোধী পক্ষ থেকে, সিপিএম বলুন, বিজেপি থেকে, তারা তো বুঝতে পারছে যে উন্নয়নটা তৃণমূল কংগ্রেসই করবে, তারা এই দলে থেকে কোনো লাভ নেই। উন্নয়নের জন্যই আজকে সিপিএম বলুন, বিজেপি বলুন, সবাই এই দলেই আসছে এবং তারা ভুল স্বীকার করেছে যে আমরা অন্য দলে দাঁড়িয়ে ভুল করেছি, আমরা উন্নয়নের জন্য তৃণমূলে কংগ্রেসে এসে যোগ দিলাম। আপনার আওতায় যে ছটি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেগুলির মধ্যে কতগুলি গ্রাম পঞ্চায়েতের বিরোধীরা জয়লাভ করেছে এবং তাদের ভবিষ্যতে মানে যেমন পুরাতন গ্রামে ধরি, পুরাতন গ্রামে 9-4-13টার মধ্যে আমাদের আজকে যোগ দিল একটা, 10 দিন হয়ে গেল, আরও 3টে যোগ দেবে, 1400 হবে। আঙ্গাগড়িয়া 5-4, আঙ্গাগড়িয়া 2টো জয়েন করবে। আচ্ছা, এদিকে আছে ভুতুরা, ভুতুরা হয়েছে 6-3, আরও 2টো যোগ দেবে, মানে 8-1 হবে। চড়িচা মোটামুটি 5-3, ওখানে একটা যোগ হবে, 6-2 হবে। এদিকে মোহাম্মদ বাজার 12-র মধ্যে 10-2, 10-এর মধ্যে আরও একটা যোগদান করবে শুনলাম, 11-1 হবে এই রেজাল্ট আমাদের। এবং পঞ্চায়েত সমিতি আমরা 14-টার মধ্যে 13-টা জিতেছি। উদ্দেশ্য উন্নয়ন, যে তৃণমূল কংগ্রেস উন্নয়ন করছে, সামনে লোকসভা নির্বাচন, সামনে লোকসভায় একটা জোর লড়াই, এখানে যদি আমরা সমস্ত জনসাধারণ যদি এক না হতে পারি, আমরা কর্মীরা এক না হতে পারি, তাহলে বিজেপি একটা সুবিধা পেয়ে যাবে, তাই এটাও একটা কারণ তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার। ভোটের রেস কাটতে না কাটতে এইরূপ দল বদল মানুষের মনে প্রশ্ন তুলেছে। আমি সিপিএম প্রার্থী, সিপিএম 13-নম্বর সংসদ থেকে আমি সিপিএম প্রার্থী হয়ে জয়লাভ করেছি। এখন মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য আমি এই তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। কী কাজ করার জন্য কেন যোগ দিলাম? মানুষের উন্নয়নের উন্নয়নের জন্য আমি করতে পারি, উন্নয়নের কাজ করার জন্য আমি সফল। আপনার নাম? হাই আলী খান। বীরভূম থেকে মোহাম্মদ আজারউদ্দিনের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। বিনামূল্যে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার কোচিং দেওয়া শুরু হলো। ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন পূরণের লক্ষ্যেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে চলে এইরূপ কর্মসূচি। বিনামূল্যে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার কোচিং শুরু হলো। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। শহর বর্ধমানের কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এইরূপ কর্মকাণ্ড। ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন পূরণের লক্ষ্যেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। প্রায় শতাধিক ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করেন। ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে শিক্ষকদের কর্মচঞ্চলতা প্রকাশ পায়। উচ্চ বিদ্যালয়ে মেডিকেল অ্যাসপিরেন্ট ছাত্রছাত্রীর জন্য কোচিং ক্লাসের যে সুযোগ সুবিধা সেটি দেওয়ার জন্য আজকে একটা স্ক্রিনিং টেস্ট করা হচ্ছে। প্রায় 450 জন অ্যাপ্লিকেন্ট ছিলেন, তার মধ্যে 100 জনকে নেওয়া হবে। এটি উদ্যোগ নিয়েছেন মাননীয় জেলা শাসক পূর্ব বর্ধমান, এছাড়া সর্বশিক্ষা অভিযানের ম্যাডাম এর সঙ্গে যুক্ত রয়েছেন। এর ফলে মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করেছেন এবং যারা বিজ্ঞান নিয়ে পড়তে আগ্রহী, বিশেষ করে মেডিকেলে যারা পেশা হিসেবে নিতে চাইছেন, তাদের একটা কোচিংয়ের সুবিধা এখানে পাওয়া যাবে, যেটা বর্ধমানে এর আগে ছিল না। এখানে 460 জন মতো আপাতত পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে, এদের মধ্যে 100 জনকে নেওয়া হবে কোচিং এ। যে 2 জুন টার্গেট নেওয়া হয়েছে ইনগ্রেট করার, অর্থাৎ সেই দিন থেকেই আমাদের ক্লাসটা শুরু। এটা কি এখানেই হবে? হ্যাঁ, কৃষ্ণপুর হাই স্কুলেই এই কোচিং সেন্টারটা ছিল। বর্ধমান থেকে সুমিত ভগত ও কৃষ্ণ সাহা, রিপোর্ট, আনন্দ বার্তা। মহকুমা শাসকের শারীরিক হেনস্থার অভিযোগে 2 জন শিক্ষককে গ্রেপ্তার করলো রায়গঞ্জ থানার পুলিশ। অভিযুক্তদের রবিবার রায়গঞ্জ আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানান আদালতে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমা শাসককে শারীরিক হেনস্থার অভিযোগে 2 জন শিক্ষককে গ্রেপ্তার করলো রায়গঞ্জ থানার পুলিশ। ধৃত শিক্ষকরা হলেন প্রদীপ কুমার সিনহা ও মনোজ বিশ্বাস। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে 7 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে রবিবার রায়গঞ্জ আদালতে তোলা হয়। প্রসঙ্গত, গত 14 মে ইটাহারে ভোট গ্রহণ করাতে গিয়ে প্রিজাইডিং অফিসার খুন হন। এর প্রতিবাদে 16 মে রায়গঞ্জ শহর অবরোধ করে জেলার শিক্ষক সমাজ। অবরোধকারীদের সাথে কথা বলতে এসে হেনস্থার শিকার হতে হয় রায়গঞ্জ মহকুমা শাসক টি এন শেরপা। পরে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই 2 শিক্ষককে গ্রেপ্তার করেন। একজনের নাম আছে মনোজ ভৌমিক আর একজনের নাম আছে প্রদীপ কুমার সিনহা, 2 জনের শিক্ষক। এদেরকে আজকে আদালতে তোলা হলো? ইয়েস, আমরা ওদেরকে আজকে আদালতে পাঠাচ্ছি।
কতদিনের জন্য রিমান্ড চেয়েছেন? আমরা প্রেয়ার দিচ্ছি রিমান্ডে, দেখি লনের কোর্ট যদি করেন আমি দেখছি, আমরা 7 দিন জন্য পাঠাচ্ছি। আরো আছে 5-6 জন আরো এফআইনেমড আছেন, তার সঙ্গে অন্যান্য অনেকগুলো আছে যেখানে এসডিও সাহেবকে জ্ঞানস্থ করেছেন ডাইরেক্টলি। কি কারণে এদের গ্যাস করা হলো? ওনারা এসডিও সাহেব গ্যাস করেছেন, ওনারা আইপিসি সেকশনও আছে, তার সঙ্গে আমরা প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট অ্যাড করেছি। হ্যাঁ, আমরা ভিডিও ফুটেজ দেখছি, আমরা ভিডিও ফুটেজ দেখে দেখে ভিউ করে আমরা বাদ বাকি যারা এখানে ডাইরেক্ট ইনভলভ আছে তাদেরকে আমি ধরছি। এইভাবে নির্দেশে, মাননীয় বড় সাহেবের নির্দেশে আমি এই কেসটা তদন্ত করছি। উত্তর দিনাজপুর থেকে অনুপ জশলের রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার মালদহ ফোয়ারা মোড়ে শিক্ষক এবং সাধারণ মানুষ মোমবাতি জ্বালিয়ে একটি মৌন মিছিল করে। পঞ্চায়েত ভোটে মালদহ জেলার রায়গঞ্জে প্রিজাইডিং অফিসারের হত্যার প্রতিবাদে এটি অনুষ্ঠিত হয়। পঞ্চায়েত ভোটে মালদহ জেলার রায়গঞ্জে প্রিজাইডিং অফিসারের হত্যার প্রতিবাদে রবিবার মালদহ ফোয়ারা মোড়ে শিক্ষক এবং সাধারণ মানুষ মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করে। শিক্ষকরা আগামী নির্বাচনগুলিতে নির্বাচনের কাজ করতে না যাওয়ার কথাও জানান। প্রশাসন যদি লিখিতভাবে জানায় তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে, তবেই তারা নির্বাচনের কাজে অংশগ্রহণ করবেন, পরবর্তীকালে তারা বৃহত্তর আন্দোলনের পথেও যাবেন বলে জানান। সরকারের গণতন্ত্রের অবক্ষয় আমরা নিজের চোখে দেখলাম। আমাদের মতনই একজন প্রিসাইডিং অফিসার, যিনি আজকে ভোট দিতে গিয়ে তার নামে এটা হলো যে তাকে তিনি সুইসাইড করেছেন, কিন্তু আসলে এটা নয়। তাকে কিডন্যাপ করা হয়েছিল প্রথমে, এবং কিডন্যাপ করার পর তাকে হত্যা করা, তারই বিরুদ্ধে আমাদের এই মৌন মিছিল আমরা এখান থেকে শুরু করছি। আমরা মনে করি আমাদের এই নীরব মিছিল বা আমাদের এই নীরব প্রতিবাদ সরকারের কর্ণ বিদীর্ণ করবে সরব রূপে। রাজনৈতিক সকলে এখানে সদিচ্ছা দিয়ে নিজেদের ইচ্ছাতে এসেছে, এখানে কেউ কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এই জায়গায় আমরা যুক্ত হইনি, আমরা নিজেদের মানসিকতায় সাধারণ মানুষ হিসেবে এখানে আমরা যুক্ত হয়েছি। পরবর্তীতে আমরা যখন ট্রেনিংয়ের আমাদের যখন এ আসবে তখন আমরা সেটাকে বয়কট করবো, শোকজের ভয়ে আমরা যাব না। যা মানে শোকজ যদি করে তাহলে আমরা সবাই মিলে একসাথেই সেটার বিরুদ্ধে মোকাবিলা করবো। আমাদের উপযুক্ত প্রোটেকশন ছাড়াও যাবো, নিরাপত্তা সুনিশ্চিত না করে আমরা যাব না। অপরদিকে ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা আলিগড় বিশ্ববিদ্যালয়ে মোহাম্মদ আলী জিন্নাহর ছবি টাঙানোর প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলে সামিল হন। আলিগড় বিশ্ববিদ্যালয়ে যে যে আমাদের দেশ ভাগে চকরি আলী জিন্নাহ তার ছবি রাখার প্রতিবাদে, এবং সেই বিশ্ববিদ্যালয় চত্বরে যে ভারত বিরোধী স্লোগান দেওয়া হয়েছিল তার প্রতিবাদে আজকে আমরা র্যালি বের করেছি এই ইউপির পক্ষ থেকে। এর দাবি আলিগড় বিশ্ববিদ্যালয়ে জিন্নার ছবি হটাতে হবে। শুধু আলিগড় বিশ্ববিদ্যালয় নয়, ভারতবর্ষের কোনো বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানপন্থী কোনো লোকের ছবি রাখা যাবে না। সেখানে রাখা হবে আমাদের নেতাজী সুভাষচন্দ্র বসুর ছবি, আমাদের স্বামী বিবেকানন্দর ছবি, আমাদের দেশে যারা যারা জীবন দিয়েছেন আমাদের দেশে স্বাধীনতার জন্য তাদের ছবি রাখতে হবে। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। বিজেপির একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলার শিমলাপালের বিক্রমপুর ও রায়পুর ব্লকের ঢেকোতে। এদিনের এই মিছিলে প্রায় কয়েক শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। বাঁকুড়া জেলার শিমলাপালের বিক্রমপুর ও রায়পুর ব্লকের ঢেকোতে বিজেপির একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হলো। মূলত পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া জেলায় শাসক দল তৃণমূল কংগ্রেস প্রথম স্থান দখল করলেও বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এদিন জয়ী প্রার্থীরা ও দলীয় কর্মী সমর্থকরা বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে, বাদ্যযন্ত্র সহকারে গেরুয়া আবিরে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। বিজেপির শিমলাপাল মণ্ডল সভাপতি সুপান্ত ডাঙ্গর এই জয় সাধারণ মানুষের জয় বলেই জানান। এদিনের মিছিলে প্রায় কয়েক শতাধিক বিজেপি কর্মী সমর্থক পা মেলান। আমাদের জাস্ট বিজয় উৎসব মিছিল অর্থে যা বলা যায় সেরকম আপনারা লক্ষ্য করছেন। মিছিল অর্থে যা
যা বলা যায় সেটা নয়। আর মানুষের এটা স্বতঃস্ফূর্ত আবেগ, এই যে বাঁধ ভাঙা আবেগ দেখতে পাচ্ছেন, সেটা মানুষের স্বতঃস্ফূর্ত। গোটা পশ্চিমবাংলা ব্যাপী যে সন্ত্রাস চালিয়েছে, এমনকি আমাদের শিবলাপাল ব্লক ব্যাপীও সেই সন্ত্রাস চালিয়েছে। বিভিন্ন সময় আমরা প্রশাসনের বিডিও অবজারভার সকলকে অভিযোগটা জানিয়েছি যে বিভিন্ন বুথে যে ভোট চলছে সেখানে একসঙ্গে তিনটে করে ব্যালট দেওয়া হচ্ছে, ভোটিং কম্পার্টমেন্টে সব স্ট্যাম্প প্যাড রেখে দেওয়া হয়েছে যেটা অধিকাংশ ভোটার বুঝতে পারেনি, প্লাস ব্যালট বক্সের গায়ে যে ব্যালটের কালার অনুযায়ী কাগজ চেটানোর কথা সেটাও থাকেনি। তা সত্ত্বেও এত প্রশাসনিক অসহযোগিতা, এত সন্ত্রাস সত্ত্বেও আমরা জয়লাভ করছি। আর যদি বলেন যে মাওবাদীর ব্যাপারটা, মাওবাদীদেরকে ব্যবহার করেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী, সেটা আপনারা দেখেছেন। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো রবিবার। শিবিরটি অনুষ্ঠিত হয় শেহারা বাজারের রহমানিয়া আল আমিন মিশনে। মূলত এসসি এসটি ও ওবিসিদের সামাজিক সচেতন করার লক্ষ্যেই এই রূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রবিবার একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশনে। একটি সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। মূলত এসসি এসটি ওবিসিদের সামাজিক সচেতন করে তোলার লক্ষ্যেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। সংগঠনের প্রতিনিধিবৃন্দ সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। শিক্ষণ শিবিরটা অর্থাৎ সচেতনতা শিবিরটা মানুষের দ্বারা আমরা আয়োজন করলাম এই মদিনাবাদ আলামিন মিশনে। এটার উদ্দেশ্যটা হচ্ছে সমস্ত এসসি এসটি ওবিসি এই সমস্ত কমিউনিটিদের ওদের কি অধিকার আছে, ওরা কী পেতে পারে কি না পেতে পারে, সামগ্রিক ও সামাজিকভাবে একটু সচেতন করা। ইতিমধ্যে উপস্থিত ছিলেন তরমনাথ বাউরি, উনি একদিকে প্রশিক্ষক, একদিকে পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রীর সভাপতি। তাছাড়া এখানে উপস্থিত ছিলেন আমার মোল্লা শফিকুর রহমান, শফিকুল ইসলাম, তারপরে আমাদের পারভেজ আলম সাহেব আসাম সত্যতে এসেছিলেন। খুব বার্তা দিতে চাইছি যে আপনারা আপনাদের অধিকার সম্বন্ধে সচেতন হন, শিক্ষিত হও, সংগঠিত হও, সংঘর্ষ কর। আমাদের সংবিধানে বাবা সাহেব যে সমস্তগুলো দিয়ে গেছেন এইগুলো সম্বন্ধে আপনারা ওয়াকিবহাল হন, আপনারা নিজেদের অধিকার ছিনিয়ে নিন। এই ব্যাপার নিয়ে শিক্ষা স্বাস্থ্য সামাজিকভাবে সমস্ত দিক দিয়ে আমরা পরিষ্কার সারা ভারতবর্ষে আমরা পরিষ্কার। কোন সংগঠনের মাধ্যমে এটা দিলেন? বামসে বামসেবের পুরো অর্থ কি বামসে? ওই ব্যাকওয়ার্ডস কমিউনিটি, মাইনরিটি, এসসি এসটি অভিযোগে তীর শাসক দলের বিরুদ্ধে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। বিজেপির নেত্রীর বাড়িতে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার মল্লিকপুরে নহদড়ি গ্রামে। অভিযোগ, শাসক দলের পক্ষ থেকে আগুন লাগানো হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেত্রী আতঙ্কে রয়েছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল, তাদের পাল্টা অভিযোগ, নিজেদের দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। রাত্রিবেলায় যখন আমরা ঘুমিয়েছিলাম তখন হঠাৎ দরজায় ধাক্কা দেয়, এবং ধাক্কা দেওয়ার পর আমরা কে বলে সারা দিই কিন্তু কোনো আওয়াজ পাইনি। আমাদের বাড়ির একটা ছাগলের ফার্ম ছিল, সেই ফার্মটা কিন্তু দাউ দাউ করে জ্বলতে দেখতে পাই আমরা। সেই মুহূর্তে আমরা বাড়ির লোক সবাই বেরিয়ে আসি এবং আমাদের পাড়ারও কিছু লোক বেরিয়ে আসে, তাদের সহযোগিতায় আমরা আগুনটা নেভাই। এবং তাদের মুখ দিয়েই আমরা যেটা জানতে পারি যে বাইক বাহিনী দাঁড়িয়েছিলেন, তাদের মুখে কালো কাপড় দিয়ে ঢাকা ছিল এবং তারা কিছুক্ষণ ধরে অবিরত হর্ন বাজিয়ে যাচ্ছিলেন, আলো দেখাচ্ছিলেন এবং গোটা রাস্তাটাই চলাচল করছিলেন। যখন আমরা বেরিয়ে আসি তখন সেই মুহূর্তে কিন্তু তারা সঙ্গে সঙ্গে পালিয়ে যান, গাড়ি চেপে সেদিন সঙ্গে সঙ্গে বেরিয়ে যান ওখান থেকে।
তো তারপরে আমরা আগুনটা নেভাতে কিছুটা সচেষ্ট হলেও পুরোপুরি নেভাতে পারিনি, আমরা দমকল বাহিনীকে ডেকেছিলাম, তারা এসে আগুনটা নেভায় এবং তারপর আগুন আয়ত্তে আনা যায়। কারণ একটাই, আমি বিজেপির সমর্থক এবং আমি মল্লিকপুর জিপির অঞ্চল সভাপতি, আমাকে এই পদ থেকে সরানোর জন্য এর আগে অনেক রকম হুমকি দেওয়া হয়েছে, ফোন মারফত পেয়েছি, কিন্তু আমি সেইভাবে কোনো সাড়া দিইনি, আমরা যেভাবে কাজ চালিয়ে যাচ্ছিলাম সেভাবেই কাজ চালিয়ে যাচ্ছি। আমার কাছে চাপ এটাই যে আমি যেন আমার পদ থেকে সরে দাঁড়াই। বীরভূম থেকে সৌতিক চক্রবর্তী, রিপোর্ট আনন্দবার্তা। অসুস্থ রোগীর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা না করার অভিযোগ উঠল। স্থানীয় বাসিন্দারা মহকুমা শাসকের কাছে হাসপাতালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। এক অজ্ঞাত পরিচয় অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এসেও পরিষেবা না পাওয়ার অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর জেলা হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে বিষ্ণুপুর শহরের রাস্তার পাশে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। জানা যায়, ওই ব্যক্তি কথা বলতে পারেন না। স্থানীয় বাসিন্দারা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক অশালীন মন্তব্য করেন। এই ঘটনার বিস্তারিত বিবরণ সহ এলাকাবাসীরা মহকুমা শাসকের কাছে অভিযোগ জানান। আমি বাড়ি থেকে বাজার আসছিলাম, সেই মুহূর্তে দেখলাম একটা মোড়ের মধ্যে একটা অসুস্থ মানুষ, ওই 30-32 মতো বয়স হবে, উনি রাস্তার মধ্যে পড়েছিল। তো আমরা দেখলাম ওখানে গ্রামের লোকও ছিল, ওকে নিয়ে এসে আমরা হাসপাতালে অ্যাডমিশন করার জন্য নিয়ে এলাম। খুব তাড়াতাড়ি নিয়ে এলাম গাড়ির মধ্যে, মানে একটু বেশি বাড়াবাড়ি ছিল। হাসপাতালে যখন নিয়ে এলাম তখন দেখলাম যে ওখানে বেশি কিছু কেউ ছিল না। অথচ আমি যখন বললাম ডাক্তারবাবুকে যে ওকে ট্রিটমেন্ট করার জন্য, ওরা আমাকে উল্টা কী বললো যে তোমরা যাকে তাকে ধরে নিয়ে চলে আসছো এখানে, আমরা কি বসে রয়েছি কাজ করার জন্য? আমরা তাহলে নিয়ে এলাম হাসপাতালে, নিয়ে এলাম পরিষেবাটা দেওয়া, মানে আমরা যে পরিষেবা দিচ্ছেন তার জন্য তো নিয়ে এলাম। মানে পেশেন্টটাকে আগে দেখুন, বলছি দেখতে হবে না, তুমি বাইরে যাও, আমি কী করবো সেটা আমার ব্যাপার। তারপরে বুঝালাম যে হ্যাঁ, একটা মানে ওখানে যে ছিল তার মধ্যে একটা মাতাল, মানে ওখানে কোনো সিকিউরিটি গার্ড ছিল না, দুজন মাতাল ছিল। ওই দুজন মাতালের মধ্যে এসে পেশেন্টটাকে লড়াচড়া করে, আমি বললাম যে তোমরা ধরছো কেন? তার জন্য তো ডাক্তারবাবু আছে। ডাক্তারবাবু বেরিয়ে বলছে মাতাল কী করবে, আমরা কী করবো, তুমি কেন বলার কি, তোমাকে তো বাইরে যেতে বলেছি। তারপর দেখলাম যে মাতালি কাটাকাটি করছে নেশা খেয়ে। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট আনন্দবার্তা। স্ত্রী ও শাশুড়িকে মারধর করার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার চাকদহে। বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় এরূপ ঘটনা ঘটে। বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রী ও শাশুড়িকে প্রচণ্ড মারধরের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার চাকদহে। জানা যায়, জামাই তার নিজের বাড়িতে আটকে রাখে স্ত্রী ও শাশুড়িকে। খবর দেওয়া হয় চাকদহ থানায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শাশুড়ি বাবলি ভট্টাচার্য ও স্ত্রী মৌসুমী চক্রবর্তীকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় মৌসুমী চক্রবর্তী রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসা দেন। আজকে 8 বছর আমার বিয়ে হয়েছে, আমার 8 বছর আমার বিয়ে হয়েছে। আমার মেয়ে, একটা মেয়ে আছে 4 বছরের, 4 বছরের মেয়ে, যেই দিন থেকে আমার বাচ্চাটা আমার পেটে আসে সেদিন থেকে আমাকে অত্যাচার শুরু করে দেয় আমার স্বামী। আমাকে একই কথা বলে, তোর সঙ্গে আমি সংসার করবো না, তুই বাড়ি চলে যা, তোর খোরপোষ দেবো, তুই আমাকে ডিভোর্স দে, আমি যখন তোকে মারি তুই কেন আমার সঙ্গে সংসার করছিস, এগুলো কেন? আমি জোর জবরদস্তি করে সংসার করতে চাইতাম, আমার মার কাছে বাবার কাছে প্রচুর টাকা জোর জবরদস্তি করে আমাকে মারধর দিয়ে আদায় করে নিত, তবুও মা বাবার কাছে কান্নাকাটি করে গিয়ে নিয়ে আসতাম, নিয়ে দিয়েছি। আমি এখন বুঝতে পারি যে আমাদের পাশের বাড়ির একটা মহিলার সঙ্গে ওর নোংরামো সম্পর্ক রয়েছে। আমি ওকে দেখতে পেয়ে যাই, তার জন্য আমাকে ও আরও আরও মারধর করা শুরু করে দেয়। তারপরে গরম চা ছুঁড়ে মারে, প্রেশার কুকার দিয়ে মারে, এখানে একটা লাঠি দিয়ে মেরেছে আমাকে, কালকে এমন মারা মেরেছে আমাকে, আমার মাকে, দিদিকে, তিনজনকে খুব বেধড়ক মার মেরেছে। আমার বাচ্চাটার পক্স হয়েছিল, আমার মা দেখতে এসেছিল আমার মেয়েটাকে, তার জন্য ওদেরকেও খুব মার মেরেছে, আমাকেও খুব মার মেরেছে। মেরে ঘরে তালা দিয়ে আটকে রেখে মাথা ফাটিয়ে থানায় চলে গেছে নিজেরা। নিজে গিয়ে থানায় গিয়ে বলছে যে আমরা মাথা ফাটিয়েছি ওকে, এই বলে থানায় গেছে। আর আমার মা ওদেরকে যেহেতু এরকম করেছে, বাড়ির থেকে যখন ফোন করে জানতে পারে যে আমাদেরকে আটকে রেখেছে, তারপর আমার মাসি, বড় মাসি এসে থানায় যায়, রানাঘাট চাকদা থানায় যায়। তারপরে থানার থেকে কোনো রকম আমাকে ওরা উদ্ধার করে নিয়ে বের করিয়ে নিয়ে আসে। ওরা না গেলে আমাকে আমার মামি শাশুড়ি আমার শ্বশুরবাড়ির লোকজন আরও মেরে ফেলত, চর কি ঘুষি যেভাবে মেরেছে সেভাবে মেরেছে, আমাকে সবাই মিলে মেরেছে।
কারা কারা মারধর করেছে আপনাকে? আমাকে আমার ননদ, শাশুড়ি, মামি শাশুড়ি আর আমার স্বামী তো বেধড়ক মার মেরেছে। আমার দিদির কাপড় চুপুর টান টুন দিয়ে খুলে মার মেরেছে, আমার মাকে মেরেছে, আর যা ভাষায় খিস্তি। এই বিষয়ে কি এর আগে কোথাও আপনি জানিয়েছিলেন? আমি থানায় অনেকবার গেছি, থানায় বলেছে এখানে ডায়েরি নেব না, তোমার এখানে তোমার বরের অনেক ক্ষমতা আছে, স্বপন নাগ বলে এক উকিল আছে, ওদের চেনা জানা, ওই ইয়ে আমরা ব্রাহ্মণ তো পৈতে মা বাবা হয়, সেই জন্য ওনার ভয় দেখিয়ে দেখে আমাকে থানার থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসতো, বলতো কি আজকে থানায় ডায়েরি নেবেন না, সংসার করলে ডায়েরি করলে সংসার হবে না, এরকম বলে বুঝিয়ে বাজি সব বুঝিয়ে বাজি আমাকে আবার সংসারে পাঠাতো, আবার মার খেতাম, আবার থানায় আসতাম, আবার একটু বসিয়ে রেখে আমাকে আবার বাড়ি পাঠিয়ে দিত। আমাকে কোনোদিন পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। ছোটো নাতনিটার হাম হয়েছে বলে আমি গেছিলাম বাচ্চাটাকে দেখার জন্য, দেখতে যেয়ে গেছি, অমনি কেন গেছি, মেয়েকে উদমে মারছে, খুব মার মারছে, ও দেখছি ঘুষি ঘাসা দিয়ে মারছে, লাঠি দিয়ে তখন ঠেকাতে গেছে, তখন আমাকেও এইভাবে দেখছে। আজ থেকে পনেরো মানে ওই মাসের ২৭ তারিখে একবার ওকে তেল, গরম তেল ঢেলে দিতে গেছিলো, সেইটা আমার হাতে পড়েছে, সেই তেলে হাতে পড়েছে, সেইটা ওর গায়ে পয়নি, তাই আমার হাত পড়ে গেছে। এসব ঘটনার পেছনে কারণ কী? কারণ হলো পাশের বাড়ির এক মেয়ে ছেলের সঙ্গে সম্পর্ক আছে, এই জন্য এইগুলো হলো মামাদের বাড়ি, তিন মামা মামি আছে, ওর মা কী জানি কী বুঝছে আমি বুঝতে পারছি না, ওরা শুধু চাইছে যে যাতে ও বাড়িতে না থাকে। পাশের বাড়ির মহিলার সঙ্গে কার সম্পর্ক? ওই আমার ছোটো জামাই মানস চক্রবর্তীর সম্পর্ক আছে, এগুলো তিন মামা মামি শাশুড়ি, মামা শ্বশুর শাশুড়ি এগুলো সমর্থন করছে। আপনি কি তার প্রতিবাদ করাতে আপনার উপরে? আমি প্রতিবাদ করাতেই আমার সঙ্গে এইগুলি করছে, আমার মেয়েও প্রতিবাদ করেছে বলেই এগুলি, কেউ কি কোনো স্বামীর ভাগ দিতে চায়? ও তো নিজের চোখে পড়ে গেছে বলে যেই দেখে সেই দিন থেকে অত্যাচার শুরু হচ্ছে, এই দু বছর ধরে ভীষণ পরিমাণে মার, এর আগেও প্রেশার কুকার দিয়ে মেরেছে, অনেকবার গেছে চাকদা থানায়, কোনো রকম কিচ্ছু করতে পারিনি আমরা, শুধু ওই স্বপন নাগ একজন আছেন উকিল, ওর মানে ভিক্ষে যেটা হয়, ব্রাহ্মণ তো আমরা, ভিক্ষে যেটা হয়। বিয়ে হয়েছে কতদিন হলো? বিয়ে হয়েছে ২০০৯ বিয়ে হয়েছে, ৯ বছর। আর এই অশান্তি কতদিন ধরে? অশান্তিটা হয়েছে টুকটাক হয়, এরকম হয় না, তিন বছর ধরে অতিরিক্ত হয়েছে, তিন বছর চার বছর ধরে অতিরিক্ত শুরু হয়েছে, কিন্তু মেয়ে আমাদের জানিয়েছে তিন বছর সহ্য করেছে, এক বছর এমন মার মারছে যখন সহ্য করতে পারছে না তখন আমাদের জানিয়েছে, জানাতে এবার যাই জিজ্ঞেস করতে যাই, আজকে ওর বড় মামা বলে ঠিক আছে আমি এটা বিচার করব, কালকে ওর মাসি বলে বিচার করব, কোনো বিচার পাই না, স্বপন নাগও এরকম আমাদের ডেকেছে বিচার পাই না, বিষয়টা কোথাও জানিয়েছেন? সব কিছু জানিয়েছি, সারা পাড়া ভিকারির মতো ঘুরেছি, কাউন্সিলরকে দিয়ে দুবার করে কাউন্সিলরকে দিয়ে আমরা ওখানে মিটিং বসিয়েছি, কাউন্সিলর পর্যন্ত পাইনি, ফেড আপ হয়ে গেছে। নদিয়া থেকে কৌশিক রায়, রিপোর্ট আনন্দ বার্তা। দাইহাটে নবীন ভাস্কর দক্ষিণেশ্বরে ভবতারিণী মূর্তিটি স্থাপন করেছিলেন, ছোটবেলা থেকেই তার শিল্প দক্ষতা প্রকাশ পায়, শিল্পী না থাকলেও তার শিল্পকলা আজও বর্তমান। দক্ষিণেশ্বরের ভবতারিণী মূর্তিটি নির্মাণ করেছিলেন দাইহাটে নবীন ভাস্কর। নবীন ভাস্করের জন্ম ১৮৩৬ খ্রিস্টাব্দে বর্ধমান জেলার দাইহাটগঞ্জে, যা বর্তমানে দাইহাট পৌরসভায়। ছোটবেলা থেকেই নবীন ভাস্করের শিল্প দক্ষতা প্রকাশ পায়। তার ১৯ বছর বয়সে তিনি দক্ষিণেশ্বরের ভবতারিণী মূর্তিটি নির্মাণ করেন। এই হচ্ছে প্রতিকৃতি ছবি, এই নবীন ভাস্কর যিনি বিখ্যাত শিল্পী, এই শিল্পীর তৈরি দক্ষিণেশ্বরের ভবতারিণী মূর্তি, সেই দক্ষিণেশ্বরের ভবতারিণী মূর্তি তিনি তৈরি করেছিলেন, সেই দক্ষিণেশ্বরের ভবতারিণী মূর্তির পাশাপাশি তিনি তৈরি করেছিলেন মঙ্গলকোটের ক্ষীরগ্রামে রয়েছে মা যোগাদ্দে মন্দির, সেই যোগাদ্দে মায়ের মূর্তিও তিনি তৈরি করেছিলেন। এবং এই হচ্ছে নবীন ভাস্করের ব্যবহারযোগ্য খাট, যে খাট এখনও বর্তমান রয়েছে, এবং নবীন ভাস্করের নাতি এবং নাতবৌ তারাও রয়েছে। কথিত আছে ভবতারিণী নামটি তারই দেওয়া, দেবীমূর্তি স্থাপন করে তিনি যা পারিশ্রমিক পেয়েছিলেন তা অনেকটাই দাইহাটের বিশাল বাড়িটি নির্মাণ করতে ব্যয় হয়। আমার ঠাকুর দাদা। আচ্ছা, নবীন ভাস্কর যে কি মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন? কলকাতায় দক্ষিণেশ্বরে ভবতারিণী আর ক্ষীরগ্রামে মা যোগাদ্দে। আচ্ছা, তিনি যখন প্রতিষ্ঠা করেছিলেন উনি কি পালন করতেন নিষ্ঠা সহকারে?
করে সাত্বিক সাত্বিক মতে কাজ করতেন, সাত্বিক আহার আর নতুন কাপড় নতুন বসন পরে উনি পড়তেন। দুর্গা মন্দির। আচ্ছা, আমি নবীন ভাস্করের কততম পুরুষ? চতুর্থ পুরুষ। আচ্ছা, নবীন ভাস্কর সম্পর্কে আপনি কি জানেন? নবীন ভাস্কর সম্বন্ধে উনি আপনার কলকাতাতে আপনার ভবতারিণী ঠাকুর তৈরি করেছিলেন, ওরিয়েন্টাল স্টোন হাউস ছিল চিৎপুরে, ওখানে পাথরের দোকান ছিল, ওইখান থেকে উনি তিনখানা ঠাকুর তৈরি করেন। কী কী ঠাকুর? ভবতারিণী আর রামকৃষ্ণের আপনার দক্ষিণেশ্বরের কালী, আর আর গুহদের বাড়ি একটা ঠাকুর, আর বড়নগরে কালী। আমার বাবার কাছ থেকে জেনেছি। আপনার বাবার নাম? সুকুমার ভাস্কর। আচ্ছা, তাহলে সুকুমার ভাস্করের বাবার নাম? বিজয়গোপাল ভাস্কর। বিজয়গোপাল ভাস্করের বাবার নাম হচ্ছে নবীন ভাস্কর। এই শিল্পী কালী ও দমন মূর্তি নির্মাণ করার জন্য নবীন ভাস্করকে সোনার বাটালি পুরস্কার দেওয়া হয়েছিল। 1936 খ্রিস্টাব্দে দাইহাট তথা ইন্দ্রাণী পরগনার পূর্ণভূমিতে নবীন ভাস্করের জন্ম হয়। তার পিতার নাম রামধন ভাস্কর। রামধন ভাস্কর 1850 খ্রিস্টাব্দে কলকাতার আপার চিৎপুর রোডে ওরিয়েন্টাল স্টোন ওয়ার্কস নামে তাদের পাথর খোদাইয়ের কারখানাটি নির্মাণ করেন। এই পাথর খোদাইয়ের কারখানাতে বসেই মাত্র 19 বছর বয়সে নবীন ভাস্কর ভবতারিণী মূর্তি নির্মাণ করেন। এই ভবতারিণী মূর্তির পাশাপাশি তিনি আরও দুটি মূর্তি নির্মাণ করেছিলেন, সেগুলো হচ্ছে বরাহনগরের প্রামাণিকদের আর গহদের গুহবাগানের মূর্তিটি। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তী রিপোর্ট, আনন্দ বার্তা। নকআউট টি-20 ক্রিকেট প্রতিযোগিতার সূচনা হলো রবিবার। একটি কোচিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। 8টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। আন্ডার-14 টি-20 নকআউট ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হলো রবিবার। একটি কোচিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। 8টি দল প্রতিযোগিতায় অংশ নেন। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পৌর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। প্রতিযোগিতা উপলক্ষে প্রতিটি খেলোয়াড় নিজের সেরাটা উজাড় করে দেন। সমগ্র প্রতিযোগিতাকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা লক্ষ্য করা যায়। যাতে ছোট ছেলেরা বর্ধমানের ছেলেরা খুব বেশি আমাদের মানে প্রপার ম্যাচ বলতে আমরা যেটা বুঝি সেটা পায় না, তো সেই জন্য তারা যাতে এক্সপিরিয়েন্স হয়, তারা যাতে ম্যাচ পায়, সব ক্যাম্পের ছেলেরা যাতে পার্টিসিপেট করতে পারে, তার জন্য এটা করা হয়। আজকে কোন কোন টিমে খেলা ছিল, কত রান হয়েছে? আজকে বিনোদী মাধব সামন্ত কোচিং ক্লাব আয়োজক, তারাই খেলছে কল্পতরু কোচিং ক্যাম্পের সঙ্গে। বিনোদী মাধবের এখন ফার্স্ট ইনিংসে ব্যাট হয়েছে, বিনোদী মাধব 224 রান করেছে 20 ওভারে, 2 উইকেটে 2 রান। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো অন্যান্য খবরে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার কাঞ্চননগর বেলপুকুর কিশোর সংঘ ক্লাবের সহযোগিতায় 24 নম্বর ওয়ার্ড, 207 ও 208 নম্বর পার্ক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের 157তম জন্মবার্ষিকী উদযাপন হল। মূলত মুখ্যমন্ত্রীর নির্দেশে মনীষীদের সম্মান জানাতেই এলাকায় এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান বর্ধমান পৌরসভার কাউন্সিলর তথা MCIC খোকন দাস। খোকন দাসের সংস্কৃতি শৈলীর শিল্পীদের নিয়ে ও এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। রবীন্দ্র নজরুল জয়ন্তী করার জন্য দলের কর্মীদের বলেছি
সেইভাবেই আজকে আমাদের এই মেলবন্ধনে উৎসব পালিত হচ্ছে। এই এলাকার আমার ছোট ছোট ভাইয়েরা বোনেরা তারা সবাই এসেছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং আমাদের বর্ধমান জেলা পূর্বের তৃণমূল সংস্কৃতি সেলের অজস্র শিল্পী তারাও এসেছেন আমাদের মালিপাড়া হচ্ছে, 9-10 তারিখে আমাদের কঙ্কালেশ্বর কালী মন্দির হচ্ছে, আবার বাংলার 22 তারিখে আমাদের উদয়পুরি হচ্ছে, প্রতিটি মাঠেই আমাদের রবীন্দ্র নজরুল জয়ন্তীর উৎসব পালিত হবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বুকে যে একটা পরিবেশ, সুন্দর পরিবেশ তৈরি করতে চাইছেন, তারই অনুপ্রেরণায় আমরা আমাদের রথতলা কাঞ্চনগরে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে চাই। সেই পরিবেশের জন্যই আমরা আজকে রবীন্দ্র নজরুল, বিবেকানন্দ, বিভিন্ন মনীষীদের আমরা অনুষ্ঠানগুলো আমাদের এই এলাকায় করছি, মানুষের ভিতর সচেতনতা আনার জন্য, যে নিজের এলাকার মানুষকে যদি সুন্দর করে সমাজ ব্যবস্থা গঠন করতে হয় তাহলে সামনে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। সেই মতো আমরা আজকের এই অনুষ্ঠান আমরা আচ্ছা এই অনুষ্ঠান কি মূলত পঞ্চায়েতে বিরাট সাফল্যের জন্য এই অনুষ্ঠান? বিরাট সাফল্য সেটা তো আছে, কিন্তু আমাদের এটা কয়েক বছর ধরেই হয়ে আসছে। সাফল্য বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস ছাড়া ভোটটা দেবে কাকে, আছে কি? যেভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়ন এবং প্রতিটি মানুষের কাছে যেভাবে তার বিভিন্ন প্রকল্পগুলো পৌঁছে গেছে, আমরা মনে করি বাংলার প্রতিটি মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়কে চায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চায় বলেই আজকে এত পঞ্চায়েত নির্বাচনে এই বিপুলভাবে তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দিয়েছে। এই অনুষ্ঠানে খোকন দাস ছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর সুমন মিস্ত্রি এবং এলাকার সমাজসেবীরা। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের 157তম জন্মবার্ষিকী উদযাপন করছি। 24 নম্বর ওয়ার্ড দেখুন 7-18 নম্বর পার্টির যুব কংগ্রেসের কারা কারা উপস্থিত রয়েছে? আমাদের সকলে অভিভাবক এবং তথা বর্ধমান পুরস্কার এনসিআইসি খোকন দাস মহাশয় এবং আমাদের এই এলাকার কাউন্সিলর সুমন মিস্ত্রি মহাশয়, বিশিষ্ট সমাজসেবী যেমন মানিক কাকা রয়েছে, তপন রায় রয়েছে, গৌরব ব্যানার্জি রয়েছে, সকলেই কোথা থেকে শিল্পীরা কোথা থেকে এসেছে? শিল্পীরা সর্বাই আমাদের বর্ধমানের শিল্পী। আমাদের যে বর্ধমানের খোকন কাকার উদ্যোগে যে সাংস্কৃতিক সেল আছে, সেই সেলের প্রত্যেকটি কলার উদ্যোগে শিল্পীরা এখানে উপস্থিত আছে। বর্ধমান থেকে রাজীব মন্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, সিপিআইএম থেকে তৃণমূলে যোগদান করলেন নবনির্বাচিত সদস্য সহ প্রায় 700 জন। বিনামূল্যে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার কোচিং দেওয়া শুরু হলো। মহকুমা শাসককে শারীরিক হেনস্থার অভিযোগে 2 জন শিক্ষককে গ্রেপ্তার করলো রায়গঞ্জ থানার পুলিশ। রবিবার মালদহ ফোয়ারা মোড়ে শিক্ষক এবং সাধারণ মানুষ মোমবাতি জ্বালিয়ে একটি মৌন মিছিল করল। বিজেপির একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলার শিমলাপালের বিক্রমপুর ও রায়পুর ব্লকের ঠেকুতে। একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো রবিবার। এখনকার মতো খবর এ পর্যন্ত। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।